হস্তরেখা মানুষের সম্পর্কে অনেক কিছুই বুঝিয়ে দেয়, একথা চিরন্তর সত্য। জ্যোতিষশাস্ত্র হল প্রাচীন মুনি ঋষিদের অনেক তপস্যার ফল। এই জ্যোতিষশাস্ত্রে আপনার বিশ্বাস থাকুক বা নাই থাকুক, তবুও দেখে নিন আপনার দুই হাত। দুই হাত একসাথে জোড়া করলে যে অর্ধচন্দ্র সৃষ্টি হচ্ছে কিনা, যদিও হয় সেটি কেমন। হাতের রেখা দেখে নিজের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই জানা যায়। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করুন বা নাই করুন, এটা মানতেই হবে। হস্তরেখা বিচার বিশ্লেষণ পদ্ধতি অতি প্রাচীন পদ্ধতি। মানুষ যখন প্রচুর চেষ্টা করার পরেও সফলতা অর্জন করতে পারে না, তখনই ভাগ্যের সম্পর্কে জানতে আগ্রহী হয়। আপনার লেখাপড়া, চাকরি, বিবাহ, ব্যবসা, অতীত, ভবিষ্যৎ সবই জানা যায় আপনার হাতের রেখা থেকে। আপনার নিজের হাতই একবার মিলিয়ে দেখুন, দু হাতের তালু পাশাপাশি রেখে দেখুন। বুধের ক্ষেত্রে নিচ থেকে একটি হৃদয় রেখা তর্জনীর ক্ষেত্রের দিকে চলে গেছে এবং দু হাতের হৃদয় রেখা মিলিত হয়ে একটি অর্ধচন্দ্রের আকার ধারণ করেছে কিনা। যদি ধারণ করে থাকে তাহলে সেটা সৌভাগ্যের অর্ধচন্দ্র। এই সৌভাগ্যের অর্ধচন্দ্র হাতে থাকলে কি কি ফল পাওয়া যায় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তার পাশাপাশি নোটিফিকেশন চালু করতে একদম ভুলবেন না, কারণ অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। এবার দেখে নেওয়া যাক এই সৌভাগ্যের অর্ধচন্দ্র থেকে কি কি ফল পাওয়া যায়। অর্ধচন্দ্র কম বেশি সকল মানুষের হাতেই দেখা যায়, কিন্তু তার গঠন ঠিক কেমন হয়েছে তার উপরে নির্ভর করে আপনার প্রকৃতি ও চারিত্রিক বৈশিষ্ট্য, তার সঙ্গে আপনার ভাগ্যের অনেকাংশ। জ্যোতিষশাস্ত্র মতে এই রেখাকে বলে হার্ট লাইন বা হৃদয় রেখা। যদি দেখেন আপনার দু হাতের হৃদয় রেখা তালু মিলিয়ে একটি সুন্দর অর্ধচন্দ্র তৈরি করেছে, তবে মনে রাখবেন আপনি অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ। আপনার ভাগ্যকে আপনি নিজে তৈরি করে নিতে সক্ষম। কর্মক্ষেত্রেও আপনি সফলতা অর্জন করতে পারেন, আপনার মধ্যে নেতৃত্ব করবার ক্ষমতা আছে। মনে রাখবেন সব মানুষের হাতে এমন অর্ধচন্দ্র সৃষ্টি হয় না, অনেক মানুষের হাতে তো দুটি রেখা মিলিয়ে অনেকটা সরল রেখার মতো দেখতে পাওয়া যায়। যাদের হৃদয় রেখা এমন হয় অর্থাৎ সরল রেখার মতো, তারা অত্যন্ত দয়ালু ও হৃদয়বান প্রকৃতির মানুষ। তারা সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করে। জীবনে কোনো কঠিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে অপরের উপরে নির্ভর করতে হয়। তাহলে মানুষের দু হাতের হৃদয় রেখা দেখে এই বিচার পদ্ধতিতে বোঝা যায় কোন মানুষের হৃদয় কেমন। দুই হাতের হৃদয় রেখা মিলে যত বেশি অর্ধচন্দ্র আকৃতি সৃষ্টি হবে সেই মানুষ তত কঠোর মানসিকতার। আবার যত বেশি সরল রেখার মতো দেখতে পাওয়া যাবে তত কোমল হৃদয়ের মানুষ। আর মানুষের হৃদয়ই তো মানুষের স্বভাব, প্রকৃতি, চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে, আর সেই চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারেই তৈরি হয় মানুষের নিজের জগৎ। সাংসারিক পরিবেশের ক্ষেত্রে সফলতা, ব্যর্থতা, সুখ ও দুঃখ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে ও কমেন্ট করে জানাবেন, আর যদি মনে হয় এই ভিডিও অন্যদের শেয়ার করে জানানো উচিত তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।